নেতাজি, আপনার বিশেষ আবেগের জায়গা। আমিও ঘোষিতভাবে একজন নেতাজি প্রেমী, এ নিয়ে আমার কোনো বাদবিচার নেই এবং এক্ষেত্রে আমারও কোনো দলের কাছে কোনো আনুগত্য নেই। আপনার কাছে আমার একটা প্রশ্ন, নেতাজি অবহেলিত, বঞ্চিত, নেতাজি প্রাপ্য মর্যাদা পাননি দীর্ঘ কংগ্রেস শাসনের সময়ে, নরেন্দ্র মোদী সরকার তাকে উপযুক্ত মর্যাদা দিয়েছে বা এখনও দেওয়ার চেষ্টা করে যাচ্ছে নানাভাবে, এটা কিন্তু ভীষণভাবে একটা রাজনৈতিক প্রচারের মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকার এবং তার দলের, আপনার নিজের নির্দিষ্ট মতামত কি? নেতাজিকে সম্মান জানানোর প্রশ্নে কংগ্রেস এবং বিজেপির মধ্যে কোনো তফাত নেই এবং যেগুলো করা হচ্ছে সবই লোক দেখানো। বলা হলো 100টা ফাইল প্রকাশ করে দেওয়ার পর কদিন বাদে বলে দিল আমরা সব ফাইল প্রকাশ করে দিয়েছি, আর কোনো ফাইল আমাদের কাছে নেই, মোদী সরকার বলল। আমার কাছে লিখিত ডকুমেন্ট আছে, একটা ঘটনা বলে তুই উপরে ছয়, আর তার চেয়ে বেশি কিছু বলতে চাই না। সেটা হচ্ছে যে দিল্লি হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা করেছিলেন কেউ, ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তরের ইতিহাস বিভাগ একটা বই তৈরি করেছিল 1949 সাল নাগাদ, দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, অর্থাৎ আজাদহীন ফৌজের ইতিহাস। সেই বইটা আজ অবধি কিন্তু প্রকাশিত হয়নি, 49 সাল থেকে আজ অবধি ওটা সিন্ধুকে বন্ধ আছে। কেন? তো উনি জানতে চাইলেন যে হয় ওটা প্রকাশ করা হোক বা আমাকে তার কপি দেওয়া হোক। আরটিআই যিনি করলেন তিনি বললেন, অনেক হিয়ারিং টিয়ারিং হওয়ার পরে নির্দেশ দিল যে হ্যাঁ তোমরা হয় প্রকাশ করো, নইলে ওকে তুমি কপি দাও, তবে অ্যাপ্লিক্যান্ট এটা কমার্শিয়ালি ইউজ করতে পারবে না, গবেষণার কাজে লাগাতে পারে ইত্যাদি। যাই হোক, কিছু করলো না সরকার, তখন কংগ্রেস সরকার, মনমোহন সিং টু, ইউপিএ টু, উনি তখন দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা করে বলেন আরটিআই আমাকে এই অর্ডার দেওয়া সত্ত্বেও সরকার আমাকে বইয়ের কোনো কপি দিচ্ছে না, নিজেরাও প্রকাশ করছে না। ওখানে অ্যাফিডেভিট করে সরকার বলল যে আমরা খুব শীঘ্রই এটা প্রকাশ করব। তখন মামলাটা ডিসপোজ অফ করলেন দিল্লি হাইকোর্ট, করে বললেন যে 3 মাসের মধ্যে এটা বইটা প্রকাশ করতে হবে, অন্যথায় এই বইটার কপি এই পিটিশনারকে দিতে হবে। কিছুই করলেন না, ওরা কি করলেন কদিন বাদে ডিভিশন বেঞ্চে গিয়ে একটা অ্যাপিল ঠুকে দিলেন এবং সেই অ্যাপিল এখনও পেন্ডিং আছে। ডিফেন্সের বই থেকে যদি এই তথ্য উঠে আসে যে নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যায়নি, তাহলে শাহনওয়াজ কমিটির রিপোর্ট, খোসলা কমিশনের রিপোর্ট এবং এতদিন ধরে যে ড্রাম বাজি আসছে বসা হচ্ছে তাই হোক বিমানবন্দরে নেতাজি মারা গেছেন মারা গেছেন মারা গেছেন, সেই ড্রামটাও বন্ধ হয়ে যাবে। সো ড্রামস অফ ডেস্টিনি বললো যে না এটা করা যাবে না, অতএব অ্যাপিল করে এটাকে আটকে রাখো। আমি নরেন্দ্র মোদী মহাশয়ের কাছে সমস্ত তথ্য দিয়ে, রাজনাথ সিংয়ের কাছে সমস্ত তথ্য দিয়ে, সুষমা স্বরাজের কাছে সমস্ত তথ্য দিয়ে করজোড়ে আবেদন করেছিলাম যে আপনারা এখন সরকারে এসেছেন, একটা দুপাতার অ্যাপ্লিকেশন করুন ডিভিশন বেঞ্চের কাছে যে এই মামলা, যেহেতু এটা ভারত সরকারের মামলা, আমরা এই মামলায় এগোতে চাই না, আমরা এই বইটা পাবলিশ করতে চাই, হাইকোর্ট আপনাদের সঙ্গে সঙ্গে অনুমতি দেবেন এবং ভারতবর্ষের মানুষ আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। আজ পর্যন্ত ভারত সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করে, ভাগ্যের নিষ্ঠুর পরিহাস না, পৃথিবীর কোনো দেশে তার জাতীয় বীরকে এইভাবে অপমানিত হতে হয়নি কোথাও, পৃথিবীর কোনো প্রান্তে, যিনি সারাটা জীবন শুধু ভারতবর্ষের স্বাধীনতা ছাড়া আর কিছু ভাবেননি, তার প্রতি এই মনোভাব, এই অশ্রদ্ধা, এর চেয়ে বেদনাদায়ক আর কিছু হতে পারে না।